আর সত্যটা প্রকাশ করার জন্য। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি তহিদ আফ্রিদি ভাই অনেক বড় ধরনের একজন ইউটিউবার বাংলাদেশের। এমন কোনো মানুষ বাদ নাই যে তাকে আমরা চিনি না, বড়লোকের বড়লোক ছেলে। আমরা ছোটখাটো মানুষ ভাই আপনাকে নিয়ে কথা বলতেছি, মাফ করবেন। প্রথমত আমি বলবো, এই তহিদ আফ্রিদি ভাই বলেছিল ইউটিউব টিকটক ফেসবুক ছেড়ে দিবে। আপনারা কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু তার বিপরীত না, আমার খুবই প্রিয় একজন মানুষ তহিদ আফ্রিদি ভাই, ওনাকে অনুসরণ করি আমি মাঝে মাঝে। আমি ছোট্ট একজন মানুষ হিসেবে এত বড় একজন মানুষকে নিয়ে কথা বলছি, ক্ষমা প্রার্থী। আমি শুধু একটা কথাই বলতে চাই, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, দুনিয়ার মধ্যে না পান আখেরাতে আপনি কিছু হলো পাবেন। আজ আমি ওনাকে একটা কথাই বলবো, আপনি যে ছেড়ে দিবেন বলছেন, কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেটা উনি ভালো জানে। এগুলা বলছে কি ট্রেনিং কাঁপানোর জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য যে আমি কাঁদতেছি আমাকে মাফ করবে? আরে ভাই, স্বয়ং সবার কাছে লাইভে এসে মাপ চাও, মানুষ যদি মাপ করে তাহলে মাপ পাইবা। দেশের জনগণ এখন চিনে গেছে কন্টেন্ট ক্রিয়েটারদের, যারা যারা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে টাকাগুলা নিজের পকেটে ঢুকাইতো, এদেরকে চিনাই গেছে। আমি আর কথা বাড়াবো না, জাস্ট আপনাদেরকে একটু মনে রাখতে বলতেছি যে যারা যারা বন্যার সময় বিকাশ নাম্বার দেয়, আপনাদের কারো অজানা নয়, সবাই স্মরণ রাখবেন। আর তহিদ আফ্রিদি ভাই, বিদে নেওয়ার কোনো দরকার নাই, আপনি থাকেন অনলাইন জগতে, ট্রেনিং কাফান, আমরাও আপনার ভিডিও দেখতে চাই। কিছু সুন্দর চেহারার মধ্যে নোংরা আবর্জনা, কিছু মন মানসিকতা থাকে। আমি প্রত্যেকটা মানুষকে বলবো, ভাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই তার কোনো ভুল নেই, সবারই ভুল আছে, সবাই ভুল করে, মানুষ আমরা। আমরা ভুল করব, আমরাই সংশোধন করব। আমরা কোনো পেরেস্তা নয় যে আমাদের ভুল হবে না। আমি শুধু এই কথাটাই বলবো সবার মাধ্যমে, আপনারা যারা অনলাইনে কাজ করেন অথবা অনলাইন জগতে আছেন, সকলকে বলছি, কারো কান্না দেখে কেউ হাসবেন না। এই কান্নাটা হয়তো দুদিন পর আপনারও আসতে পারে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন, মানুষকে ভালোবাসুন আর এগিয়ে যান। দেশের এই পরিস্থিতিতে আন্তরিকভাবে দুঃখিত, আমি একজন প্রবাসী, যেটুকু পারছি আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সহযোগিতা করেছি। গুজব ছড়াবেন না, গুজব যারা ছড়াচ্ছে তাদের একদিন বিচার হবে। মানুষকে ভালোবাসা দিয়ে টেনে আনুন, মানুষ আমনিতেই চলে আসবে। আপনি 10 জনকে ভালোবাসুন, 100 জন আপনার পাশে এসে দাঁড়াবে, এটাই সিস্টেম। হিংসা করলে হিংসা করবেন না, মনে রাখবেন যে হিংসা করে সে ঠকে, আর যে ভালোবাসে সে জিতে। তহিদ আফ্রিদি ভাই, আমার কোনো ইচ্ছে ছিল না তাকে স্ক্রিনে উঠানোর, কারণ উনি আমার প্রিয় একজন মানুষ, না উঠে পারলাম না, শুধু আর সত্যটা প্রকাশ করার জন্য। আপনি যদি ভাইয়া একটা স্ট্যাটাস না দিয়া ছোট্ট একটা ভিডিও করে মানুষকে জানিয়ে দিতেন, আমার এই এই পরিস্থিতির কারণে আমি আপনাদের পাশে নেই অথবা আছি, আপনারা চালাইয়া যান, দূর থেকে আমি আছি, এই কথাগুলো যদি বলতেন মানুষের মাধ্যমে, তাহলে মানুষ কিছুটা হলেও আপনার প্রতি আস্থাশীল থাকতো। ভাই আপনার এই মায়া কান্না হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু পারতেছি না, আপনাকে আমার ভালোবাসার মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়া লাগতেছে। আই এম সরি ব্রাদার।